আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শেখার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের অনেক পরিচিত অনেক শব্দ এবং নতুন অনেক শব্দ সংযোজন করা হয়েছে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নতুন অনেক কিছু শিখতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটির প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে রিসালা, এর বাংলা অর্থ হচ্ছে চিঠি বা বার্তা বা মেসেজ। সাবুন আরবি শব্দের বাংলা হচ্ছে সাবান। সুক্কার আরবি শব্দের বাংলা হচ্ছে চিনি। বাসাল আরবি শব্দের বাংলা হচ্ছে পেঁয়াজ। বাতাতা বা বাতাতিস এর বাংলা হচ্ছে গোল আলু। বিত্তিক এর বাংলা হচ্ছে তরমুজ। তুফাহ আরবি শব্দের বাংলা হচ্ছে আপেল। তামার আরবি শব্দের বাংলা হচ্ছে খেজুর। সামাক এর অর্থ হচ্ছে মাছ। শাই আরবি শব্দের বাংলা হচ্ছে চা। মৌজ কলা। আদাস ডাল। ময়া বা মাই এর বাংলা হচ্ছে পানি। ফুতুর সকালের নাস্তা। গাদা দুপুরের খাবার। আশা রাতের খাবার। খেয়ার আরবি শব্দের বাংলা হচ্ছে শসা। লিমন লেবু। আসাল আরবি শব্দের বাংলা হচ্ছে মধু। আসাল মধু। শারাপ পানীয়। আসির মানে হচ্ছে জুস। আসির তুফাহ মানে হচ্ছে আপেল জুস। পান্তালুন মানে হচ্ছে ট্রাউজার। তান্নুরা আরবি শব্দ এর অর্থ হচ্ছে স্কার্ট। মেয়েদের যে লম্বা ড্রেস আছে সেটাকে আরবিতে বলা হয়ে থাকে তান্নুরা। ইংরেজি নাম হচ্ছে স্কার্ট। সারসাপ বিছানার চাদর। সারসাপ অর্থ হচ্ছে বিছানার চাদর। জুর জুর আরবি শব্দের অর্থ হচ্ছে বোতাম। কামিজ শার্ট বা জামা। কুমাস বা গুমাস অর্থ হচ্ছে কাপড়। জাকিত জ্যাকেট। মুআত্তাফ হচ্ছে কোট। মুআত্তাফ অর্থ হচ্ছে কোট। মিনদিল বা মানাদিল মানে হচ্ছে হাত রুমাল বা টিস্যু। মিনশাফা তোয়ালে বা টাওয়াল। বাপ দরজা। আসাস ফার্নিচার বা আসবাবপত্র। বাররাদ বা তাল্লাজা। রেফ্রিজারেটর বা ফ্রিজ কে আরবিতে বলা হয়ে থাকে তাল্লাজা। হাম্মাম গোসলখানা। তিলফিজিউন টেলিভিশন বা টিভি। রেডিও মানে হচ্ছে রেডিও। সিজ্জাদা বা সাজ্জাদ মানে হচ্ছে কার্পেট। সাবির বিছানা বা ব্যাট। সুব্বাক জানালা। সাহন বা সাহান মানে হচ্ছে প্লেট বা থালা। কুব আ শাই টুবি বা হ্যাট। আনা আমি। নাহনু মানে হচ্ছে আমরা। ইন্তা বা আন্তা মানে হচ্ছে তুমি বা আপনি। ইন্তি বা আন্তি তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হুয়া মানে হচ্ছে সে বা তিনি। হিয়া সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হাদা বা হাজা অর্থ হচ্ছে ইহা বা এই। হুম মানে হচ্ছে তাহারা সকল অর্থাৎ পুরুষবাচক বহুবচন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হুম মানে হচ্ছে তাহারা সকল। হুমা মানে হচ্ছে তাহারা দুজন। হুন্না তাহারা সকল মহিলাদের বহুবচন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হুন্না মানে হচ্ছে তাহারা সকল। না সারা মানে হচ্ছে সে সাহায্য করল। খাল্লাক্কা সে সৃষ্টি করল। নাজারা সে লক্ষ্য করল। সাকানা সে বাস করল। দারাসা সে পড়াশোনা করল। কাতাবা সে লিখল। সাকারা সে শুক্রিয়া আদায় করল বা ধন্যবাদ দিল। উরিদু মানে হচ্ছে আমি চাই।
নুরিদু মানে হচ্ছে আমি চাই না, তাইয়েব মানে হচ্ছে ঠিক আছে বা ভালো, শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ, আফওয়ান মাফ করবেন, বা কেউ যদি আপনাকে শুক্রান বলে আপনি এর পরিবর্তে বলতে পারেন আফওয়ান, হাতিফ মানে হচ্ছে ফোন বা টেলিফোন, মা মানে হচ্ছে সাথে, মুস্তাইব মানে হচ্ছে খারাপ বা ভালো না, লেইশ মানে হচ্ছে কেন, কেফ মানে হচ্ছে কিভাবে বা কেমন, হুনা বা হেনা বা হিনা বা মিন্নি সবগুলোর অর্থ হচ্ছে এখানে, লাহাজা বা লাহাদা মানে হচ্ছে একটু অপেক্ষা করুন বা ইংরেজিতে বলা হয় থাকে ওয়ান মোমেন্ট প্লিজ, এরকম অর্থে লাহাজা বা লাহাদা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। জারিদা বা জেরিদা হচ্ছে নিউজ পেপার বা খবরের কাগজ বা সংবাদপত্র। মালাবিস ড্রেস বা পোশাক, মালাবিস ড্রেস বা পোশাক। জাহাস্তু মানে হচ্ছে তৈরি করেছি, জায়েস মানে হচ্ছে তৈরি করা, জাহাস্তু তৈরি করেছি। তবিব মানে হচ্ছে ডাক্তার, তবিব ডাক্তার। মুমাররিদা নার্স বা সেবিকা। জিল্দ মানে হচ্ছে চামড়া বা স্কিন। ইয়াদ মানে হচ্ছে হাত। আইন মানে হচ্ছে চোখ। ওজন মানে হচ্ছে কান। বাতন বা বর্তন মানে হচ্ছে পেট। জাবিন মানে হচ্ছে কপাল। কলফ হৃদয়। ফাখিস উরু বা রান। কাবিদ লিভার বা কলজা। মকায়েফ মানে হচ্ছে এসি। ওসাদা বা মখাদ্দা দোনটের অর্থ হচ্ছে বালিশ ইংরেজিতে পিলো। কুর্সি চেয়ার। মুশত চিরনি। মিরা আয়না বা মিরর। লিহাফ লেফ তোশক। কাসা গ্লাস। ফিনজান কাপ বা চায়ের পেলা। গোরফাতু নওম মানে হচ্ছে শোবার রুম। গোরফাতু তোয়াম খাবার রুম বা খাবার কক্ষ। গোরফা রুম। ফেরাস ফেরাস ম্যাট্রেস বা গদি। তানজারা পট বা পাত্র বা দরজা। মিনশাফা তোয়ালে। আল আসাস আসবাবপত্র। আতিনি আমাকে দাও। তিব্বি মেডিকেল টেস্ট বা ডাক্তারি পরীক্ষা। লাহাম মাংস বা গোস্ত। দেজাস মুরগির গোস্ত বা মুরগির মাংস। রোজ বাত। আকিল বা তোয়াম মানে হচ্ছে খাবার। দেজাস মাশওই মানে হচ্ছে গ্রিল চিকেন। দেজাস মাখলি বা দেজাস মাখলিউন মানে হচ্ছে ফ্রাইড চিকেন। শুরবা আরবি শব্দের অর্থ হচ্ছে স্যুপ। শুরবা খুদার। শুরবা খুদার অর্থ হচ্ছে সবজির স্যুপ, সবজির স্যুপ। সালাতা খুদার সবজির সালাদ। সালাতা বান্দুরা টমেটোর সালাদ। হালিব মানে হচ্ছে দুধ। মিলাকা চামচ। সিকিন চাকু বা ছুরি। জুবদা মানে হচ্ছে মাখন, খবুজ, রুটি। ফান্নি বা ফান্নান মানে হচ্ছে টেকনিশিয়ান। আতফাল সন্তান বা শিশু। বখরা বা গাদান মানে হচ্ছে আগামীকাল। বাদা কিছু পরিমাণ বা পরে, এরকম অর্থে বাদা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। আলমিকুয়া ইস্ত্রি বা ইলেকট্রিক আয়রন। উরন চুলা। মাকিনা যে কোনো যন্ত্রকে আরবিতে মাকিনা বলা হয়ে থাকে। গাসিল দত্ত করা বা ওয়াশ করা। মাকতাব অফিস। মাদিনা শহর। সুখ বাজার বা মার্কেট। তরিক রাস্তা। মিন থেকে বা হতে। মান মানে হচ্ছে কে, মানকে অনেক সময় মিন ও বলা হয়ে থাকে। ইন্না মানে হচ্ছে নিশ্চয়। ইন্না বা আকিদ শব্দটি দ্বারা নিশ্চয় বা নিশ্চিত এরকম অর্থে ব্যবহার করা হয়ে থাকে। আন্না নিশ্চয়।
ইন্নামা নিশ্চয়, কাবির বড়, সাগির ছোট, মালিক রাজা, হাবিব বন্ধু, আদল আদল সুবিচার, বেত বা বাইত মানে হচ্ছে বাড়ি বা ঘর। মিতা কখন, হাত্তা মানে হচ্ছে পর্যন্ত, ফোক উপরে, তাহাত নিচে, ইল্লা ব্যতীত, বিদুন ছাড়া বা ব্যতীত, তাবান ক্লান্ত, ইয়ামিন ডান দিকে, ইয়াসার বা ইসার মানে হচ্ছে বাম দিকে, ওয়া মানে হচ্ছে এবং, মসজিদ মসজিদ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আজ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকার আসে বলে মনে হয় ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সি ইউ নেক্সট টাইম, সি ইউ নেক্সট ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।